টিকটকার প্রিন্স মামুনকে গ্রেপ্তার করা হয়েছে। লায়লা আক্তার ফারহাদকে বীর প্রলোভনে ধর্ষণের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। জানিয়ে কদিন ধরেই তোলপার নেট দুনিয়া চলছে আলোচনা সমালোচনা। বিষয়টি নিয়ে নানা মন্তব্য করছেন নেটিজেনরা, কেউ লায়লার পক্ষে, কেউ বা মামুনের পক্ষে কথা বলছেন, আবার অনেকেই এড়িয়ে যাচ্ছেন। এবার এই ঘটনা নিয়ে মুখ খুলেছেন নির্বাসিত লেখক তসলিমা নাসরিন। বুধবার 12 জুন নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন তসলিমা নাসরিন, যেখানে টিকটকার মামুনের পক্ষ নিয়ে শেয়ার করেছেন নানা কথা। দেখেছেন মামুন কিছুতেই তার কাছে ফিরে যাবে না, তখন বলেছেন তাকে 90 লাখ টাকা দিলে তিনি মামলা তুলে নেবেন। মামুনকে কি করে হেনস্থা করা যায়, কিভাবে তাকে নিঃস্ব করে ফেলা যায় তিনি করছেন, এভাবেই তিনি তার অনুদার এবং প্রতিশোধপ্রায়ণ চেহারাটি প্রকাশ করছেন। মামুনের বড় 2 ভাই বোন প্রতিবন্ধী, তারা কথা বলতে পারে না। তার অসহায় মা বাবা আর ভাই বোনের জন্য টিকটিক আর ইউটিউব থেকে উপার্জিত টাকা দিয়ে একখানা একতলা বাড়ি বানিয়েছে মামুন। পরিবারের মানুষগুলোর মাথায় গোজার ঠাঁই হয়েছে। কিছুদিন আগে ঢাকায় একটি সেলুনের ব্যবসা শুরু করেছে সে। হাজারো ভক্ত মামুনকে দেখতে এসেছিল, সেই সেলুনের উদ্বোধনের দিন লায়লা গিয়েছেন। প্রেস কনফারেন্সের ভিড়ে সবাইকে দেখিয়ে নিজের ওড়না দিয়ে মামুনের মুখের ঘাম মুছে দিয়ে দরদি প্রেমিকার অভিনয় করে আসার 2 দিন পর লায়লা ধর্ষণের মামলা ঠুকে দিয়েছেন মামুনের বিরুদ্ধে। লায়লার আত্মীয় স্বজন মিলিটারিতে, ক্যান্টনমেন্ট থানার পুলিশও মনে হয় মিলিটারির আদেশ পালন করতে এক পায়ে দাঁড়িয়ে থাকে। সত্যিকার নারী নির্যাতক আর ধর্ষকরা দেশময় ঘুরে বেড়াচ্ছে, পুলিশ তাদের গ্রেপ্তার করে না। আর মামুনের মতো স্ট্রাগল করা এক তরুণকে তড়িঘড়ি গ্রেপ্তার করেছে। রিমান্ডে নেওয়া হবে বেচারাকে, বেধড়ক পেটানো হবে। যে তরুণ লায়লার চক্রান্তের শিকার, সে এখন শিকার হচ্ছে মিথ্যে মামলার, ফেঁসে গেছে আইনের মারপ্যাঁচে। মামুনের আত্মীয় স্বজন লায়লার আত্মীয় স্বজনের মতো প্রভাবশালী নয়, সুতরাং মামুনকে ভুগতে হচ্ছে, ভুগতে হবে। না বুঝে সে আটকে গেছে লায়লার পাতা ফাঁদে। মামুনকে মুক্ত করার জন্য আশা করছি মানবাধিকারের জন্য যে আইনজীবীরা লড়েন এগিয়ে আসবেন। লায়লা আর মামুনের এই দ্বন্দ্ব বা লড়াই আসলে নারীবাদ আর পুরুষতন্ত্রের লড়াই নয়, এ ধনী আর দরিদ্রের লড়াই, সবল আর দুর্বলের লড়াই, দম্ভ আর অসহায়ত্বের লড়াই, শিকারী আর শিকারের লড়াই।